পানি দিয়ে আছে ভাই, চর্মরোগ হয়ে গেছে গা, এই যে দেখেন পায়ে ঘাও হয়ে গেছে গা, ঘাও। ঠিক আছে, গরু বরকি আজকে 5 দিন পর্যন্ত মনে করেন না খাওয়া। ঠিক আছে, এই পশু পাখিটি কি করবো, এলাকার সব মানুষ পানি বন্দি, কোনো মানুষ আমার মায়, ঠিক আছে, প্রতিদিন কান্দে এই পানির লেগা, মার আর কি বুঝামো, মা কি করবো, কি করতে পারবো। ঠিক আছে, সারা দিন এই কান্দাকান্দি করে, মা তো বুড়া মানুষ, বুঝাইতে পারি না। এই যে দেখেন কত মানুষ, আমি তো মইরা গেছি, আমার ঘরের চকির উপরে আর হমেন না পানি। এই দেশে একটা মানুষ কুরবানি দিব, হে মন মানুষ তো উঠতে গেছে ভাই। ঠিক আছে, সামনে একটা কুরবানি, ঠিক আছে, সবাইরই একটু একটু কুরবানি দেওয়ার শখ আছে। একটা গরু ফালাইবো কোন জায়গায় ভাই, কোনো ব্যবস্থাই নাই। আমাদের এলাকার যদি কেউ অসুস্থ হয়, গুরুতর অসুস্থ হওয়ার ক্ষেত্রে যে হসপিটাল নিয়ে যাবো, হসপিটাল নেওয়ার কোনো যোগাযোগের ব্যবস্থাই নেই। রাস্তা দিয়ে যাওয়া যায় না, গাড়ি ঘোড়া চলতে পারে না, দোকানপাটে পানি উঠে যায়, আমরা অনেক অনিষ্টের ভিতরে আছি বর্তমানে। পানি দীর্ঘদিন ধরে পানি, তাদের আমাদের কাস্টমার আসে না, চলাফেরা করতে পারি না, এখানে লোকজন অসুস্থ হয়ে পড়ছে। আজকে দীর্ঘত 4-5 বছর ধরে পানি, আমরা পারছি না ব্যবসা করতে, চলাফেরা করতে পারতেছে না। এখন বর্তমানে যে নতুন চেয়ারম্যান হয়েছে, ঠিক আছে, উনি উনি ওনার লোকজনগুলো বলে যে আমরা লালপুর থেকে কোনো ভোটই দিই নাই, ঠিক আছে, লালপুরের কি উন্নয়ন করবো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ইয়াটা ওইটা দেবেন।